বিপন্ন সাহায্য করা সরকার না মনোবৃত্তি লা না লা ব্যবস্থা কিন্তু লোক প্রতি গোপবন্ধুকর দরদর সীমা নথিলা সাহায্য ভিক্ষা করে সে বিপন্ন লোক সাহায্য প্রদান করুলে বন্যা বাত্যা বেড়ে লোক পাখে যাই ঠিয়া হেউলে এবং সেমানকু যথাসম্ভব সাহায্য করুলে গোপবন্ধু পর দুঃখে দুঃখী হবার বিরল দৃষ্টান্ত দুঃখী এবং বিপন্ন লোক দুঃখ দেখি সে কান্দি পকাউলে জনসেবা সহ স্বাধীনতা সংগ্রামে ব্রতী হয়ে উৎকলমণি পণ্ডিত গোপবন্ধু দাস তাঁক অনুরোধ ক্রমে 1921 মশায় মহাত্মা গান্ধী ওড়িশা আসিলে কটকর কাঠযোড়ি নইবালিরে বিশাল জনসেবা আয়োজিত হয়ে সেতিরে গান্ধীজি ভদ্রক সাক্ষীগোপাল পুরী ও ব্রহ্মপুর যাত্রা করে এবং স্বাধীনতার বার্তা প্রচার করে গোপবন্ধু এবং তাঁক সহকর্মী মানকর নিষ্ঠা ও কার্যকুশলতা দেখে মহাত্মা গান্ধী মুগ্ধ হয়ে এপরি নিষ্ঠাপর কর্মী উদ্যমরে বর্ষক ভিতরে স্বরাজ মিলব বলে যদি মু বিশ্বাস করি তবে এতে আশ্চর্য হওয়ার কিছু না এই মর্মরে সে ইয়ং ইন্ডিয়া পত্রিকার লেখা লেখি গোপবন্ধু ও অন্য সহকর্মী উদ্যমরে সারা ওড়িশার স্বাধীনতা সংগ্রাম তীব্র হয়ে সাধারণ লোক মানে এপরিকি বহু সংখ্যায় মহিলা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে তবে দেশের স্বাধীনতা সংগ্রাম জোরসোরে চালুতা বেড়ে গোপবন্ধু পরলোক গমন করে তাগরে গান্ধীজি মর্মাহত হয়ে ইয়ং ইন্ডিয়ার যা লেখি ডক্টর হরেকৃষ্ণ মহতাব গান্ধীজি ও ওড়িশা পুস্তকরে তাহা উল্লেখ করেছেন সেতিরে কিছু অংশ মু আপনার আগে এটি কহিবাকু চাহে সপ অসুরর ভূমি ওড়িশার সন্তান মানক মধ্যে সে লে মহত্তম ব্যক্তি গোপবন্ধু তাঁকর সর্বস্ব ওড়িশাকে দিয়ে গান্ধীজি ইয়ং ইন্ডিয়ার গোপবন্ধুক বিষয়ে আহরি লিখিছেন মু তাঁক সম্বন্ধে ও তাঁক নিষ্কড়ক চরিত্র ও রুধডা সম্বন্ধে 1920 সালে দুর্ভিক্ষগ্রস্ত অঞ্চলের সাহায্য বিতরণ পঠা যাই শ্রী অমৃতলাল ঠক্কর শুনে শ্রী ঠক্কর মতো লেখি কিপরি গোপবন্ধু নিরাশ্রয় সাহায্য করা সাহসর সহ নানা অসুবিধা ও রোগর সম্মুখীন হয়ে কষ্ট পাওলে অসহযোগ আন্দোলন বেড়ে সে ওকিলাতি ও ব্যবস্থা সভার সদস্য পদ মধ্য সে ছাড়ি আচলিত হো নাই পুনশ্চ গোপবন্ধুক বিষয়ে গান্ধীজি কিন্তু তাঁর একমাত্র অভিলাষ লা নিজ জীবনের ওড়িয়া ভাষী অঞ্চল একাঠি ও সুখী হওয়া নিজে দেখা গোপবন্ধুক মৃত্যুরে দেশ আজি দরিদ্রতর গান্ধীজি এই বার্তায় গোপবন্ধুক ব্যক্তিত্ব তুঙ্গিমা প্রতিফলিত হয়ে থাকে সজন মণ্ডলী গোটিয়ে অনগ্রসর জাতি অগ্রগামী করা শিক্ষা হচ্ছে বলিষ্ঠ মাধ্যম উপযুক্ত শিক্ষা প্রসার বিনা কৌশি জাতি বা দেশ আগুক বড়ি পে না একথা মর্ম মর্মে উপলব্ধি করে পণ্ডিত সে পুরী জেলা ক্ষেত্রবাদী মুক্ত বিদ্যালয় স্থাপন করে ভাবে সুপরিচিত বনবিদ্যালয় প্রতিস্থাপন পছনে গোপবন্ধুক শিক্ষা সম্বন্ধীয় যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।